अब आप देख रहे हैं कहानी लेकिन सच भी। নমস্কার বন্ধুরা, কেএলএসপি নিউজে আপনাদের স্বাগতম। মনীষীদের মহান কথার প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম স্বামী দয়ানন্দ সরস্বতীর সম্বন্ধে। আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করতে চলেছি হাজি মোহাম্মদ মহসিনের সম্বন্ধে, যার জন্ম হয়েছিল 1730 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 1812 খ্রিস্টাব্দের 29 নভেম্বর। এবার আমরা তার সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। করুণাময় ঈশ্বরকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তিনি কখনো সাধারণ মানুষের ছদ্মবেশে এসে মানুষের ওপর তার করুণ ধারা বর্ষণ করে যান। এমনকি একজন অতি সাধারণ মানুষ ছিলেন হুগলি শহরের হাজি মোহাম্মদ মহসিন। তিনি 1730 খ্রিস্টাব্দে হুগলি শহরে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল হাজি ফৈজুল্লাহ। হাজি ফৈজুল্লাহ ছিলেন পারস্য দেশীয় বণিক। অতি অল্প বয়সেই তিনি বাংলাদেশে চলে আসেন। ছোটবেলায় মহসিনের শিক্ষার ভার ছিল সিরাজি নামক এক ধর্মপ্রাণ মৌলবীর ওপর। তিনি মহসিনকে আরবি ভাষা শিক্ষা দিলেও তার ধর্মপরায়ণতা মহসিনের ওপর গভীর প্রভাব বিস্তার করেছিল। ছেলেবেলা থেকেই তার গরিব দুঃখী মানুষের জন্য প্রাণ কান্ত। একবার হয়েছিল কি, তিনি বাবার সঙ্গে মেলায় গেছেন। মেলায় চারিদিকে নানা রকম আনন্দের উপকরণ, কিন্তু ছোট্ট মহসিনের সেদিকে মন নেই। চার চোখ তখন গিয়ে পড়েছে ছেঁড়া জামা প্যান্ট পরা কতগুলি ছোট ছোট ছেলে মেয়ের ওপর। চোখ ফেটে জল চলে এলো। মেলা থেকে ঘরে এসেও মনে অশান্তি। ওই গরিব দুঃখী ছেলে মেয়েগুলির কথায় কেবল মনে পড়ছে। তখন নিজের ভালো ভালো অনেকগুলি পোশাক পুটুলি বেঁধে চুপি চুপি মেলায় গেল। মেলাটা তার বাড়ি থেকে খুব দূরে ছিল না। সেই পোশাকগুলি গরিব ছেলে মেয়েদের দান করে বাড়ি ফিরে এলো। মনে তখন তার কি আনন্দ। একদিন সে দোকান থেকে খাবার কিনে খাচ্ছে, এমন সময় দেখতে পেল এক ক্ষুধার্ত ভিখারি তার দিকে তাকিয়ে আছে। সে তখন তার সেই খাবারটা ভিখারিকে দিয়ে দিল। তার নিজের মনও আনন্দে ভরে গেল। এই হলো হাজি মোহাম্মদ মহসিন। গৃহশিক্ষক সিরাজির কাছে আরবি শেখার সাথে সাথে তিনি প্রচুর ধর্মগ্রন্থও পড়েন। এরপর হুগলি ও মুর্শিদাবাদের মক্তবে তিনি ফার্সি ভাষা শিক্ষা করেন। তিনি ইংরেজি ও উর্দু ভাষাও শিখেছিলেন। খুব অল্প বয়সেই তিনি তীর্থ ভ্রমণে বেরোন। আরব্য, পারস্য, মিশর, তুরস্ক এবং ভারতবর্ষের নানা স্থানে তিনি ভ্রমণ করেছিলেন। 1789 খ্রিস্টাব্দে মক্কা মদিনায় গিয়ে হজ দর্শন করার জন্য তিনি হাজি উপাধি লাভ করেন। প্রচণ্ড ধর্মানুরাগী মহসিনের অন্য ধর্মের প্রতি কোনো ক্ষোভ বা ঘৃণা ছিল না। তীর্থে ভ্রমণের সময়ই তিনি ভগ্নীপতির মৃত্যুর খবর পান এবং বিধবা ভগ্নীর বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়ে মহসিনের ওপর। কিছুদিন পর ভগ্নী মল্লুজানের মৃত্যু হয়। অতুল ঐশ্বর্যের অধিকারী মহসিনের ধন সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না। তাছাড়া তিনি বিবাহও করেননি। সেই বিশাল ধনসম্পত্তি তিনি গরিব দুঃখী আত্মের সেবায় দান করতে শুরু করলেন। তিনি নিজে অতি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। তার দান সংক্রান্ত অনেক ঘটনাই লোকমুখে শোনা যায়। এমনই একটা ঘটনার কথা বলি। এক চোর চুরি করতে ঢুকে তার হাতে ধরা পড়েছিল। মহসিনের হাক ডাকে বাড়ির দাস দাসীরা ছুটে এলো এবং চোরকে মারতে গেল। কিন্তু মহসিন সবাইকে নিরস্ত করলেন এবং চোরকে প্রশ্ন করলেন কেন সে এরকম ঘৃণ্য কাজ করছে। চোর জানালো সে কদিন ধরে অনাহারে রয়েছে এবং তার স্ত্রী ও সন্তান ক্ষুধার ঝালায় পীড়িত, অন্ন সংস্থানের জন্যই এ কাজ করছে। চোরের দুঃখের কাহিনী শুনে তার অন্তর করুণায় ভরে গেল।
তিনি চোরের সেদিনের অন্য সংস্থান ও ভবিষ্যতের অন্য সংস্থানের ব্যবস্থা করে দিলেন। চোর প্রতিজ্ঞা করল, সে আর এ কাজ কখনো করবে না। জানলে তো তোমরা মহসিনের মনে কত মমতা, কত করুণা ছিল। ইসলাম ধর্ম ও মুসলমান ছাত্রদের উন্নতির জন্য তিনি বহু অর্থ দান করেছেন। হুগলি কলেজ চারই অর্থে প্রতিষ্ঠিত। পরে এই কলেজের নাম হয় হুগলি মহসিন কলেজ। এছাড়া বেশ কয়েকটি স্কুল মাদ্রাসা তার দানের জন্য গড়ে উঠেছে। হুগলিতে তিনি একটি প্রকান্ত মসজিদ নির্মাণ করেন। এই মসজিদ ইমামবাড়া নামে খ্যাত। এর মধ্যে অতিথিশালা, চিকিৎসালয়, ধর্ম মন্দির সব ছিল। তার অমায়িক ব্যবহার, ক্ষমাশীলতা, সৎ ও সাধারণ জীবনযাপন, নিরামিষ আহার দেশবাসীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অমর কীর্তির কথা স্মরণ করে তার সম্মানার্থে কলকাতার একটি স্থানের নাম হয়েছে হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ার। 1812 খ্রিস্টাব্দের 29 নভেম্বর 82 বছর বয়সে এই দেবদূত করুণাময় ঈশ্বরের নিকট গমন করেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও দান ছিল তার মধ্য দিয়ে আজও তিনি আমাদের কাছে অমর হয়ে আছেন। তার নাম আজও মানুষের মুখে মুখে ফেরে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকমই আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।